এই প্রথম কি আপনার ধরা পড়লো যে আপনার সার্ভাইকেলের যে আপনার যে পিএলআইডি হয়েছে সার্ভাইকেলের 4567 হ্যাঁ এই প্রথম সেটা ধরা পড়ে ওটা তো ডাক্তার দেখি তবাক আর আমি ডাক্তারের কথা শুনে আমিও অবাক যে ডাক্তার কি বলে এটা এবং আপনাকে কি ছবি সহ পুরোটা বুঝিয়ে দিয়েছিলেন যে একদম হুবহু হয়ে যায় দেখুন এইখানে এখানে আপনার সমস্যা হ্যাঁ আচ্ছা তখন আমার আবার বড় ভাতিজারে নিয়ে আসলাম ও আমার দিকে তাকায় আমি ওর দিকে তাকাই মানে কিছুটা অবাক এত বড় একটা রোগ নিয়ে আপনি ঘুরতেছেন কিন্তু বুঝতেই পারেননি না 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 পরে সেদিনই ভর্তি হতে বলছিল পরে আমি তো প্রস্তুতি আনি নাই পরে পরবর্তীতে যে ভর্তি হই তিন দিন চার দিন পর দেখি যে আমার অনেকটা আর কি ব্যথা কমে গেছে এগুনি একদম এত শক্ত ছিল ডাক্তাররা নার্সরা বলছে যে কেমন পাথরের দলার মতো হয়ে গেছে এখন যেমন কতটা কত ইজি আগে খুব সহজে ঘাড় নাড়াচ্ছেন আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসছেন সবকিছু করছেন খুব স্বাভাবিকভাবে করছেন যেটা কিছুদিন আগে আপনার জন্য প্রায় অসম্ভব ছিল এইভাবে মুভ করাটা হ্যাঁ ঘাড়ে ব্যথাটা এত বেশি হয়ে গেছিল আমি আর কি সহ্য করতে পারিনি পরে স্যার আপনাকে প্লাস মাইনাস প্রায় 15 দিনের কথা বলেছিলেন বাট আপনি দেখছেন যে আপনি 3 থেকে 4 দিনের মাথায় আপনি অনেকটুকুই সুস্থ হয়ে গেছেন এবং ধীরে ধীরে একটা সময় আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওঠেন কেমন মানে ধীরে ধীরে কবে থেকে পুরো আপনি সুস্থ হয়ে ওঠেন আমি 4-5 দিন পর থেকে আমার এই ব্যথাটা একদম আর কি অনেকটা কমে গেছে এবং ঠিক অনেক দিন পরে হ্যাঁ এই যে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছিল অনেক ভালো লাগছে একটা শান্তি যে একটা পাইছি ভিতরে যেমন রাতে ঘুমে ঘুমো ব্যথা করছে ঘুমে ঘুমো গাত নাড়তে পারে নাই দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন মেডিকেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি এই মুহূর্তে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আর যারা সুস্থ নেই অচিরেই তারা সুস্থতার খাতায় নাম লেখাবেন দর্শক আমরা আপনাদের সামনে যখন একজন পেশেন্টকে নিয়ে আসি আমরা চেষ্টা করি তাদের ছোট ছোট সেই বিষয়গুলো ছোট ছোট ভুল বলেন বা ছোট ছোট সাকসেস বলেন এই ছোট ছোট সাকসেসগুলোই একটা সময় একটা মানুষকে তার উন্নতির চরম শিখরে নিয়ে আসতে সক্ষম তাকে সম্পূর্ণ সুস্থ করে দিতে সক্ষম আর ছোট ছোট ভুলগুলো একটা মানুষকে আরও বেশি অসুস্থ করে তোলে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এই ভুলগুলোর পরিমাণগুলোকে একটু কমিয়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত যাতে আমরা নিতে পারি প্রয়োজনে আমরা যদি নিজেরা বুঝতে না পারি যারা ভালো এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো একটু জেনে তারপরে যাতে আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সর্বোপরি আমরা যাতে সারা জীবন সুস্থ থাকতে পারি সেই জন্যই আমাদের এই সকল প্রয়াস দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন পিয়া গোমেজ বয়স 38 বছর একজন পরিশ্রমী মানুষ সংসার ধর্ম পালন করেন পুরো সংসার নিজেই সামলান এবং খুব স্বাভাবিকভাবেই ওনার জীবন যাচ্ছিল বাট হঠাৎ করেই আপনার পিএলআইডি রোগটা শব্দটা যদি অনেক ছোট্ট একটা শব্দ কিন্তু এর ভয়াবহতা কোনো কোনো ক্ষেত্রে অনেক বিশাল একটা মানুষের পুরো জীবনকে পুরো অন্ধকারে নিমজ্জিত করতে এর খুব বেশি একটা সময় লাগে না দর্শক এই পিএলআইডিতে উনি আক্রান্ত হন এবং ওনার সার্ভাইকেলের 4567 চারটা ডিস্ক প্রোল্যাপস ছিল কী হয়েছিল কীভাবে হয়েছিল এবং এর জন্য উনি কী ধরনের সাফার করেছেন এবং পরবর্তীতে কী কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোকপাত করব আসসালামু আলাইকুম প্রিয়া গোমেজ কেমন আছেন আজকে আজকে অনেক ভালো আছেন আমরা এই শব্দটা আসলে আপনাদের কাছ থেকে সবসময় শুনতে চাই এবং এটা আমাদের সবচেয়ে প্রিয় একটি শব্দ এবং আমরা যখন বলতে পারি যে হ্যাঁ আমি আজকে ভালো আছি সুস্থ আছি এটার থেকে বড় আসলে আর কিছু হতে পারে না আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন আপনি কোথায় থাকেন আমি নবাবগঞ্জ থাকি ঢাকা নবাবগঞ্জে থাকেন আচ্ছা পেশাগতভাবে এমনি কি করেন হাউস ওয়াইফ পাশাপাশি আর কিছু করেন কি পাশাপাশি একটু সেলাই কাজ করি টিউশনি আছে আচ্ছা আচ্ছা মানে সংসারকে চালানোর জন্য আপনি পাশাপাশি কিছু কাজ করছেন এটা অনেক বড় একটি কাজ ভালো একটি কাজ আমাদের প্রত্যেকের এটা করা উচিত আচ্ছা প্রিয়া গোমেজ আমরা একটু জানতে চাচ্ছিলাম কি হয়েছিল এবং এটা ঠিক কত দিন আগে যার জন্য আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন এবং ওনার এই ট্রিটমেন্টটা নিয়েছিলেন কেন এসেছিলেন এটা কতদিন আগে প্রথম ছিল 4-5 বছর আগে থেকে আমার এখানে ব্যথা ঘাড়ে আর কোমরেও অনেক ব্যথা ছিল আচ্ছা তারপর মানে প্রথম দিকে ব্যথাটা কেমন ছিল অল্প পরিমাণে ছিল না একটু বেশি ছিল অল্প অল্পই ছিল মানে হঠাৎ করে একদিন খেয়াল করছেন যে একটা ব্যথা করছে দীর্ঘক্ষণ বসে আছেন হঠাৎ করে একটু ব্যথা হয় হ্যাঁ আর ঘাড়ে ব্যথাটা 3 বছর ধরে অনেক কিন্তু সারাক্ষণ করত একে অল টাইম
ব্যথা থাকতো, কোনো কখনো কমতো না, কোমর ব্যথা একটু চাপ পড়লে বাড়তো কিন্তু অনবরত থাকতো না, অনবরত থাকতো না। তো প্রথম দিকে কি ভেবেছিলেন যে এটা অ্যাজিজাল ব্যথা হতে পারে, হাতে কিছু বসে আছে হাতে একটা ব্যথা হতে পারে, ওই যে বাচ্চা হওয়ার সময় একটা ইনজেকশন দেয় ওটা ভাবছি ওটার জন্য কোমরে ব্যথা, আবার ঘাড়ে ব্যথার জন্য ভাবছি প্রেসারের জন্য হতে পারে, হাই প্রেসার লো প্রেসার, মানে নিজেই ভেবেছেন যে হয়তো এই জিনিসগুলো হতে পারে। পরে তিন বছর আগে অনেক বেশি যখন হয়েছে সহ্য করতে পারিনি তখন ডাক্তার দেখাইছি, শ্যামলীতে একটা ডাক্তার দেখাইছি, উনি বলছে ঘাড়ের আর কোমরের এই হাড় ক্ষয় হয়ে গেছে। উনি কি কোনো এমআরআই বা কিছু করেছিলেন? না না, কি করেছিলেন? এক্স-রে করাইছি। আচ্ছা, এক্স-রে করে আপনাকে বলেছেন ঘাড় এবং কোমরের ক্ষয় হয়ে গেছে। দেন তারপরে উনি কি ধরনের, এটা ভালো হবে না, আপনার সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, আচ্ছা, আর কিছু এক্সারসাইজ দিছি যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো, যেটা দুটোই একটা সম্ভব না। আচ্ছা, বাট যদিও এটা একটা ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে ওইভাবে অনেকদিন কম ছিল ব্যথা, মানে ওষুধ খেয়েছেন হয়তো কিছুটা ব্যথা কমে গেছে, তারপর ওষুধের পাওয়ার খুব বেশি ছিল আর কি, আমার আবার অন্যদিকে সমস্যা হয়ে গেছিল এর জন্য বাদ দিয়ে দিয়েছি ওষুধ খাওয়া, ব্যথাও কমে গেছে। পরে যখন এই 4-5 মাস ধরে এত বেশি ব্যথা, কানের পিঠে এসে গেছে ব্যথা, এত ব্যথা, এত ব্যথা, প্রচন্ড ব্যথা, সর্বোচ্চ খারাপ কি হতো, বিছানা থেকে উঠতে পারছো না তখন দেখেছেন যে এরকম কি কখন হয়েছে যে বিছানা থেকে একদম টোটালি উঠতে পারছেন না, আরেকজনের সাহায্য নিয়ে উঠতে হচ্ছে, এরকম হয়েছে? এটা হয়েছিল এই অনেকদিন ছিল, এটা কতদিন হবে, আনুমানিক 1 মাস? হ্যাঁ না, 15 দিনের মতন আর কি, আমি বিছানা থেকে উঠতে পারি, মানে সুস্থ মানুষ হয়তো হালকা ব্যথা আছে বাট হঠাৎ করে দেখছেন আর উঠতে পারছে না, বিছানায় শয্যা ছেড়ে গেছে, আরেকজন লাগছে, ঘরের মানুষদের সাহায্য নিয়ে বাথরুমে যেতে হচ্ছে, খেতে হচ্ছে, তাদের সাহায্য নিয়ে গোসল করতে যেতে হচ্ছে, সবই তাদের সাহায্য নিয়ে করতে হচ্ছে, একা করতে পারছে না, হাঁটতেও পারছে না। অবাক লাগতো না যে সুস্থ মানুষ হঠাৎ করে আমার কি হলো যে আমি এরকম হয়ে গেলাম। হ্যাঁ, পরবর্তীতে তো চিন্তা করছি কি একটা হইছে আমার, যার কারণে বড় সরে কিছু একটা হয়েছে, যখন কানের পিঠে উঠে গেছে ব্যথাটা তখন আমি ভাবছি যে আমার কি একটা হয়েছে, আমার তো এটা প্রেসারের ব্যথা না। পরবর্তীতে অনেক ডাক্তারে খোঁজ নিছি কিন্তু পাইনি, পরে আমার এক বৌদি এই ডাক্তার দেখে ভালো হয়েছে, পরে উনি আমার বলছে তুই এই ডাক্তারটা দেখা। আচ্ছা, আপনার সেই বৌদি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, এবং তখন ওনার কাছ থেকে যখন আপনি জানতে পারেন তখন আপনি স্যারের কাছে আসার সিদ্ধান্ত নেন, যখন প্রথম স্যারের কাছে আসেন? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনাকে দেখেন, কি বলেছিলেন? আমি উনি দেখে তো উনি ওকে নিয়ে আসছিলাম, আমি আপনার বোনের ছেলে? হ্যাঁ, ভাইয়ের ছেলে, বড় ভাই। আপনার ভাইয়ের ছেলে? আচ্ছা, পরে উনি এক প্রথম দিনই আমাকে এমআরআই দিছে, রক্ত দিছে, টেস্ট, রক্ত টেস্ট দিছে, পরে তারপরের দিন তো এই রিপোর্ট নিয়ে আসলাম, দুই দিন পরে আসছে। এই প্রথম কি আপনার ধরা পড়লো যে আপনার সার্ভাইকেলের যে আপনার যে পিএলআইডি হয়েছে, সার্ভাইকেলে 4567? হ্যাঁ, এই প্রথম সেটা ধরা পড়ে। ওটা তো ডাক্তার দেখে তো অবাক, আর আমি ডাক্তারের কথা শুনে আমিও অবাক যে ডাক্তার কি বলে এটা। এবং আপনাকে কি ছবি সহ পুরোটা বুঝিয়ে দিয়েছিলেন যে একদম হুবহু হয়ে যায়, দেখুন এইখানে এখানে আপনার সমস্যা? আচ্ছা, তখন আমার আবার বড় ভাতিজারে নিয়ে আসলাম, ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, মানে কিছুটা অবাক, এত বড় একটা রোগ নিয়ে আপনি ঘুরতেছেন কিন্তু বুঝতেই পারেন না। না না, পরে সেদিন ভর্তি হতে বলছিল, পরে আমি তো প্রস্তুতি আনি নাই, পরে পরবর্তীতে যে ভর্তি হই, 3-4 দিন পর দেখি যে আমার অনেকটা আর কি ব্যথা কমে গেছে, এগুনি একদম এত শক্ত হয়েছিল, ডাক্তাররা নার্সরা বলছে যে কেমন পাথরের দলার মতো হয়ে গেছে, এখন যেমন কতটা কত ইজি, আগে খুব সহজে ঘাড় নাড়াচ্ছেন, আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসছেন, সবকিছু করছেন খুব স্বাভাবিকভাবে করছেন, যেটা কিছুদিন আগে আপনার জন্য প্রায় অসম্ভব ছিল এইভাবে মুভ করাটা। সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওঠেন, কেমন মানে ধীরে ধীরে কবে থেকে পুরো আপনি সুস্থ হয়ে ওঠেন? আমি 4-5 দিন পর থেকে আমার এই ব্যথাটা একদম আর কি অনেকটা কমে গেছে, এবং ঠিক অনেক দিন পরে এই যে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছিল? অনেক ভালো লাগছে, একটা শান্তি যে একটা পাইছি ভিতরে, যেমন রাতে ঘুমে ঘুমো ব্যথা করছে, ঘুমে ঘুমো গাত নাড়তে পারে নাই,
মানে দীর্ঘ একটা সময় গেছে যে হয়তো রাতে ঘুমাননি এই ব্যথার যন্ত্রণায়, কাউকে বলতেও পারছেন না, ঘুমাই ঘুমাই টের পাইছে আমার এখানে ব্যথা করতেছে এরকম অবস্থা হইছে। কখনো এরকম মনে হতো না যে ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না, এরকমটা কখনো মনে হতো না যে আমি কি আর সুস্থ হতে পারবো, আমি হয়তো আর কখনো ভালো হব না? এটা তো মনে হইছে, আমি যে আমি বলছি যে তাহলে আবার অন্য কিছু হইছে হয়তো, ভয়ঙ্কর একটা বড় সড়ো কিছু একটা, ভালো অনেক চোখের পানি হয়ে গেছে দীর্ঘ একটা সময়। হ্যাঁ, আমি আর কি আমি কোনোদিন চিন্তা করি নাই এত তাড়াতাড়ি আমি এই ডাক্তার ইয়ে ট্রিটমেন্টে ভালো হব। আচ্ছা, একটা সময় ছিল আপনি কারো মুখে শুনেছেন হয়তো বা আপনি ইউটিউবে দেখেছেন, আপনাকে যিনি প্রথম আপনার যিনি আপনাকে বলেছিলেন যে উনি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ আছেন ভালো আছেন, আপনিও যাওয়ার কথা বলেছে শুনেছেন, আজকে আপনার কথা শুনছেন আমাদের কোটি কোটি দর্শক এই মুহূর্তে, যারা হয়তো অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, তাদের জন্য আমি বলবো, আমি অলরেডি আমি অনেক বলছি ফোনে যে এই ডাক্তারটা দেখাও তোমরা, কারণ আপনি নিজে এসে আপনি উপকৃত হয়েছেন, আপনার একটা বিশ্বাস যে তারা আসলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। হ্যাঁ, যেমন ওর মা আমার বড় বৌদি সেদিন ফোনে একজনে বলতেছিল অনেক ভালো, তুইও দেখা এখানে এসে। আসলে আমরা যখন একটা জায়গা থেকে উপকার পাই বা আমাদের কাছে ভালো লাগে তখনই আমরা আরেকজনকে সেটা ব্যাপারে সাজেস্ট করি। হ্যাঁ, আমি বলবো যারা যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ডাক্তারের কাছে আসেন, একদম ভালো হয়ে যাবেন আপনারা যে কোনো ব্যথার জন্যই। আলহামদুলিল্লাহ, দর্শক আমরা এখানে ওনার ভাইয়ের ছেলেকে পেয়েছি যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন এবং প্রথম দিকে উনি দেখেছেন এবং আজকে ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় ওনাকে দেখছেন এবং আজকে উনি নিয়ে যেতে এসেছেন ওনাকে। আসুন একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম জি, আপনার নামটা যদি একটু বলেন। অস্টিন গোমেজ। অস্টিন গোমেজ, এমনি পেশাগতভাবে কি করেন আপনি? আমি স্টুডেন্ট, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। সরি, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে? হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, খুব সুন্দর একটি সাবজেক্ট। আপনার পিসি হন তো? জি। আচ্ছা, আপনি তো প্রথম দিন থেকে দেখেছেন এবং দীর্ঘদিন দেখেছেন যে উনি খুব অসুস্থ ছিলেন, মাঝখানে উনি যেটা বলেছেন যে উনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না, অন্যের সাহায্য নিয়ে ওনাকে উঠতে হতো এবং সেই সময়গুলোতে আপনি ওনাকে দেখেছেন এবং প্রথম ভর্তির দিন ওনাকে দেখেছেন এবং আজকে ওনাকে নিয়ে যাচ্ছেন, কেমন দেখছেন সেই সময়কার কিছু বর্ণনা যদি আমাদেরকে দেন, কেমন ছিল সেই সময়? কি বলবো, আসলে কি বলবো, তখন যখন দেখছি উনি অনেক অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতে পারতো না, এতই ব্যথা ছিল যে ওনাকে বিছানা থেকে উঠাতে আমার সাহায্য নিতে হতো। তো এখন দেখছি আজকে ঢাকা আসার পর দেখলাম কি যে উনি পুরোপুরি সুস্থ, আসলে দেখে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে না যে উনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছেন এবং সব কাজই করতে পারেন আগের মতো, এতটা কনফিডেন্স চলে আসছে ওনার। অবশ্যই, আলহামদুলিল্লাহ। দর্শক, একজন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য আমাদের বোন, আমাদের ভাই, বাবা, আমাদের হয়তো প্রতিবেশী যারা আছেন, এরকম হাজারো মানুষের মুখে এই যে আজকে যে হাসি দেখছেন আমাদের এই বোনের মুখে, এটা কিন্তু আসলে সুস্থ হওয়ার হাসি। আপনি দেখুন, আপনার যখন প্রচণ্ড জ্বর হয় বা আপনি যখন প্রচণ্ড রকম অসুস্থ হন আপনার কেমন লাগে? না খেতে ভালো লাগে, না ভালো কোনো কথা ভালো লাগে, কোনো কিছু, আমাদের জীবনটা একরকম বিষাদ হয়েছে। আমরা এমন মানুষও পাই যে যারা একসময় বলতে থাকেন ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে যে আমার কেন মৃত্যু হয় না, আমরা কখন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই যখন আসলে আমাদের আর বেঁচে থাকার আর কোনো ইচ্ছা থাকে না, বেঁচে থাকার আমরা আর কোনো কিছুই খুঁজে পাই না যে এই জিনিসটা আমাকে আকৃষ্ট করছে। দর্শক, আমাদের জীবনে আসলে আমরা কেউ চাই না যে এরকম কোনো সময় আমাদের জীবনে আসুক। হয়তো এমন মানুষ আপনার আশেপাশে ছড়িয়ে ছিটে আছে যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ব্যথায় ভুগছেন, কিচ্ছু না, এর ট্রিটমেন্টটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের ভিতরে এই ধরনের রোগীরা সুস্থ হয়ে ওঠেন, যেমনটা আমাদের এই বোন হয়েছেন। আমার এই বোন যদি পারেন আপনারা কেন পারবেন না? অবশ্যই আপনারাও পারবেন, সেই কনফিডেন্স থাকতে হবে আপনাদের ভিতরে, সঠিক ট্রিটমেন্ট খুঁজে নিতে হবে, সঠিক কনসালটেন্ট খুঁজে নিতে হবে, সঠিক ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই, তাহলে আপনারা ভালো থাকবেন। সঠিক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে, আজীবন আপনারা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।